আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিনস আল্টিমেট কিচেন। চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে, আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো, আপনারা যদি সেই সেম রেসিপি ফলো করেন তাহলে বাসাতেই অনায়াসে এই স্যুপটা তৈরি করে খেতে পারবেন। এই স্যুপটা খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেয়ে টাকা খরচ করতে হবে না। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এখন দেখে আসি কিভাবে করে হট অ্যান্ড সাওয়ার স্যুপটা তৈরি করতে হয়। এখানে রয়েছে 1/3 কাপ গাজর। গাজরটাকে আমি পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি বেবিকর্ন 1/4 কাপ, এটাকেও আমি একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রয়েছে মাশরুম, আমি 1/3 কাপ মাশরুম নিয়েছি, মাশরুমটাকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি গ্রিন কালারের 1/3 কাপ এবং টমেটো নিয়েছি 1/3 কাপ, এগুলো সব কিছুকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। হোয়াইট ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ, এখানে মিহি করে কুচি করে আদা নিয়েছি 1 চামচ, রসুন নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 3 টেবিল চামচ এবং 3টা কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছি। এখানে রয়েছে 1/2 কাপ শ্রেডেড চিকেন, আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে এরকম শ্রেড করে নিয়েছি। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ারকে আমি সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি। রয়েছে সয়া সস 3 টেবিল চামচ এবং লেবু রস 3 টেবিল চামচ, আর নিয়েছি 1 কাপ চিকেন স্টক, আর লাগবে 1টা ডিম, ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি এই বাটারের মধ্যে আগে থেকে কুচি করে রাখা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে দিয়ে দিয়েছি। এই সব কিছুকে আমি এখন 3-4 মিনিটের জন্য একটু সটে করে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আগে থেকে কেটে রাখা সবগুলো ভেজিটেবলস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজর দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি বেবিকর্ন, এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, মাশরুমটাকেও এখন আমি দিয়ে দিচ্ছি। তবে টমেটোটাকে আমি একটু পরে অ্যাড করব, যেহেতু টমেটোটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন সমস্ত কিছুকে আমি 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি শ্রেড করে রাখা চিকেনটা। এখনই সমস্ত কিছুকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি এবং 3-4 মিনিটের জন্য আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কুক করে নেওয়ার প্রয়োজন নেই, 3-4 মিনিট কুক করে নিলেই হবে। 3-4 মিনিট পরে এর মধ্যে আমি যে স্টকটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার, সমস্ত কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি চিকেন স্টক ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন। এখন আমি এটার মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি, টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সামান্য পানিতে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, প্রয়োজন বুঝে আপনারা পানিটাকে অ্যাড করবেন। এখন আমি সমস্ত কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। এই সমস্ত রান্নাটাকে আমি হাই ফ্লেমে করছি এবং 4 থেকে 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হট টমেটো সস, আবারও সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবার শেষে 1টা ডিমকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তবে ডিমটাকে আমি কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করুন, এভাবে করে উপর থেকে ডিমটাকে দিতে হবে এবং একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে মিক্স আপ করে নিতে হবে। এভাবে করে দিলেই ডিমটা কিন্তু সুতার মতো তৈরি হবে এই স্যুপের মধ্যে। সব কিছুকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবার শেষে আমি 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিচ্ছি। আমার হট অ্যান্ড সাওয়ার স্যুপ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পারছেন আমার ভেজিটেবলসগুলো কিন্তু প্রপারলি কুক হয়েছে, কিন্তু 1টা ভেজিটেবলসও ভেঙে যায়নি। চলুন তাহলে এখন এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। এই ছিল আমার আজকের রেসিপি হট অ্যান্ড সাওয়ার স্যুপ।
আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।